আসসালামু আলাইকুম এভরিওয়ান, এমএসপি প্রবাস বাংলা চ্যানেলে আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের জন্য রয়েছে কোরআনের গুরুত্বপূর্ণ শব্দ বা বাক্য বা গুরুত্বপূর্ণ জিকির, যা আমরা সব কাজকর্মে ব্যবহার করার চেষ্টা করে থাকি, কিন্তু কোথায় কিভাবে শব্দগুলো ব্যবহার করব তা সঠিকভাবে অনেকেই জানি না। তো চলুন আর দেরি না করে দেখে আসি কোরআনের সেই গুরুত্বপূর্ণ শব্দ ও বাক্য অর্থ সহকারে কোথায় এবং কিভাবে পড়ব বা ব্যবহার করব। ওকে, লেটস গো। কোরআনের আরবি শব্দ বা বাক্য হচ্ছে আল্লাহু আকবার। আল্লাহু আকবার অর্থ আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ আকবার অর্থ আল্লাহ সবচেয়ে বড়। তারপরে হচ্ছে সুবহানাল্লাহ, এটার বাংলা অর্থ হচ্ছে আল্লাহ অতি পবিত্র ও মহান। সুবহানাল্লাহ অর্থ আল্লাহ অতি পবিত্র ও মহান। বিশেষ করে আশ্চর্যজনক কোনো ভালো কাজ হতে দেখলে সুবহানাল্লাহ বলতে হয়। তারপরে হচ্ছে মাশা আল্লাহ, এটার বাংলা অর্থ হচ্ছে আল্লাহ যা চান বা আল্লাহ যা ইচ্ছা করেন। মাশা আল্লাহ অর্থ আল্লাহ যা চান বা আল্লাহ যা ইচ্ছা করেন। বিশেষ করে সুন্দর কোনো কিছু দেখলে বা কেউ কোনো ভালো কাজ করলে বা কারো সফলতা দেখলে মাশা আল্লাহ বলতে হয়। তারপরে হচ্ছে ইনশা আল্লাহ, এটার বাংলা অর্থ হচ্ছে আল্লাহ যদি চাই বা আল্লাহ চাইলে। ইনশাআল্লাহ অর্থ আল্লাহ চাইলে বা আল্লাহ যদি চাই। বিশেষ করে ভবিষ্যতে কোনো কিছু করার নিয়ত করলেই ইনশাআল্লাহ বলতে হয়। তারপরে হচ্ছে আলহামদুলিল্লাহ, এটার বাংলা অর্থ হচ্ছে সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ অর্থ সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। বিশেষ করে যে কোনো ভালো কাজের শেষে বা কারো কোনো মনের আশা পূরণ হলে আলহামদুলিল্লাহ পড়তে হয়। তারপরের বাক্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটার বাংলা অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া আর কোনো প্রভু নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, এটার বাংলা অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই। তারপর হচ্ছে বিসমিল্লাহ, এটার বাংলা অর্থ হচ্ছে শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। বিসমিল্লাহ অর্থ শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। বিশেষ করে যে কোনো ভালো কাজে প্রথমে বিসমিল্লাহ পড়তে হয়। তারপরে হচ্ছে ইন্না লিল্লাহ, এটার বাংলা অর্থ হচ্ছে নিশ্চয় আমরা মহান আল্লাহর জন্য। ইন্না লিল্লাহ অর্থ নিশ্চয় আমরা মহান আল্লাহর জন্য। তবে এটার পরিপূর্ণ বাংলা অর্থ হচ্ছে নিশ্চয় আমরা মহান আল্লাহর জন্য এবং আমরা তার দিকেই ফিরে যাব। বিশেষ করে কোনো দুঃসংবাদ শুনলে বা বিপদের সময় ইন্না লিল্লাহ পড়তে হয়। তারপর হচ্ছে আস্তাগফিরুল্লাহ, এটার বাংলা অর্থ হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাই বা আল্লাহ আমাকে মাফ করো। আস্তাগফিরুল্লাহ অর্থ আল্লাহর কাছে ক্ষমা চাই বা আল্লাহ আমাকে মাফ করো। বিশেষ করে আমরা যখন গোপনে বা প্রকাশ্যে কোনো ছোট বা বড় পাপ করে ফেলি তখন সাধারণভাবে আস্তাগফিরুল্লাহ পড়ে থাকি। তারপর হচ্ছে আউযু বিল্লাহ, এটার বাংলা অর্থ হচ্ছে আল্লাহর কাছে আশ্রয় চাই। আউযু বিল্লাহ অর্থ আল্লাহর কাছে আশ্রয় চাই। বিশেষ করে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য বা যাবতীয় ক্ষতিকর প্রাণী থেকে নিরাপদ থাকার জন্য আউযু বিল্লাহ বলে আল্লাহর কাছে আশ্রয় চাই। তারপর হচ্ছে নাউযু বিল্লাহ, এটার বাংলা অর্থ হচ্ছে এ থেকে বা এসব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। নাউযু বিল্লাহ অর্থ এ থেকে বা এসব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। বিশেষ করে যখন কোথাও কোনো খারাপ কাজ বা হারাম কাজ হতে দেখি তখন নাউযু বিল্লাহ পড়ি বা পড়তে হয়।
তারপর হচ্ছে হাসবি আল্লাহ, এটার বাংলা অর্থ হচ্ছে আমার জন্য আল্লাহই যথেষ্ট। হাসবি আল্লাহ অর্থ আমার জন্য আল্লাহই যথেষ্ট। বিশেষ করে আমরা যখন বিপদে বা সমস্যায় পড়ি তখন হাসবি আল্লাহ পড়ি বা পড়তে হয়। তারপরে হচ্ছে ফি আমানিল্লাহ, এটার বাংলা অর্থ হচ্ছে আপনি আল্লাহর নিরাপত্তায় থাকুন। ফি আমানিল্লাহ অর্থ আপনি আল্লাহর নিরাপত্তায় থাকুন। বিশেষ করে কেউ যদি সফরে বা যুদ্ধে বা কোথাও যায় তাহলে তাকে উদ্দেশ্য করে ফি আমানিল্লাহ বলতে হয়। তারপরে হচ্ছে বিইজনিল্লাহ, এটার বাংলা অর্থ হচ্ছে আল্লাহর আদেশ মতে বা আল্লাহর অনুমতিক্রমে। বিইজনিল্লাহ অর্থ আল্লাহর আদেশ মতে বা আল্লাহর অনুমতিক্রমে। বিশেষ করে কেউ যদি কোনো কাজ করতে ইচ্ছা পোষণ করে তখন তাকে উদ্দেশ্য করে বিইজনিল্লাহ বলতে হয়। যেমন তুমি যে কাজ করতে যাচ্ছ সেটা যেন আল্লাহর আদেশ মতে হয়। সব শেষে হচ্ছে জাজাকাল্লাহু খাইরান, এটার বাংলা অর্থ হচ্ছে আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক। জাজাকাল্লাহু খাইরান অর্থ আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক। বিশেষ করে কেউ যদি কাউকে কোনো টাকা পয়সা ছাড়াই কোনো কাজে কামে সাহায্য করে থাকে, সেটা শারীরিকভাবে হোক বা আর্থিকভাবে হোক বা যে কোনোভাবেই হোক, তখন যে সাহায্য করেছে তাকে উদ্দেশ্য করে জাজাকাল্লাহু খাইরান বলতে হয় বা আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক।